আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দূর কিংবা কাছে, কাছে কিংবা দূরে, যে যেখানে বসে মোহাম্মদপুর কলকাতা হারবালের স্বাস্থ্য বিষয়, রোগ বিষয় ভিডিও বার্তা দেখতেছেন বা দেখবেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুগণ, আজকে জানাব এমন গুরুত্বপূর্ণ ভিডিও বার্তা যার মাধ্যমে আপনার কিডনির পাথর প্রতিরোধ করতে খুব ভূমিকা পালন করবে। তো বন্ধুগণ, আজকে বিষয়বস্তু হলো কিডনির পাথর প্রতিরোধ করতে চান তাহলে নিয়মিত লেবু খান। বন্ধুগণ, লেবু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, এ কথা তো আর অজানা কারো নয়, সকলের জানা। কিন্তু লেবু যেমন ত্বক ভালো রাখে, শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট চাহিদা পূরণ করে, এমনকি কিডনির পাথরও প্রতিরোধ করতে সাহায্য করে লেবুর গুণে। বন্ধুগণ, এছাড়া আরো একটি গুণ রয়েছে লেবুতে, লেবু কেন স্বাস্থ্যের জন্য ভালো এ বিষয়ে আয়ুর্বেদিক হার্বাল ডাক্তারগণ বলেছেন। বিশেষ করে ইন্টারন্যাশনাল হাসপাতাল বিভিন্ন ডাক্তারগণ বলেছেন যে ভিটামিন সি এর খুব উৎস হল লেবু। এই ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে আপনার দেহের ভিতরে। অ্যান্টিঅক্সিডেন্ট অভাবে আমাদের ত্বক ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে, বয়সের ছাপ দ্রুত পড়ে যেতে পারে এবং ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। তবে এই লেবুর রস ভিটামিন সি অর্থাৎ অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে স্বাভাবিক রাখতে সাহায্য করে। বন্ধুগণ, বিশেষ করে বয়সের ছাপ পড়তে দেয় না, ত্বককে উজ্জ্বল রাখে, রূপ লাবণ্য যৌবনটাকে ধরে রাখে লেবুর গুণে। এবং বিশেষ করে ভিটামিন সি প্রতিদিন সকালে হালকা গরম পানিতে, কিছু লেবুর রস যদি হালকা গরম পানিতে মিশিয়ে খেতে পারি, অর্থাৎ সকালে যদি শুরু করা যায় এক গ্লাস লেবুর পানি দিয়ে, সেক্ষেত্রে সারাদিন হজম শক্তি ভালো থাকে, জানিয়েছে পুষ্টিকর ডাক্তারগণ, বিভিন্ন ডায়েটিশিয়ানগণ। লেবুতে ভিটামিন সি দেহের হরমোনকে সক্রিয় রাখে। বন্ধুগণ, এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ উপকার করে লেবুর গুণে। লেবুর পানি আপনার আমার দেহের শরীরকে আর্দ্রতা রাখতে সাহায্য করে, জানিয়েছেন বিভিন্ন ডাক্তারগণ, চিকিৎসকগণ। সেই সঙ্গে আয়রন শোষণেও সাহায্য করতে পারে লেবুর রসে। এছাড়া লেবুতে রয়েছে সাইট্রিক অ্যাসিড, এই অ্যাসিড কিডনি পাথর প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে। বিশেষ করে লেবুর পানি খুবই গুরুত্বপূর্ণ একটি পানীয়, তো অবশ্যই একে চিনি ছাড়া পান করতে হবে। বন্ধুগণ, লেবুর ভিটামিন সি স্কার্বি রোগ প্রতিরোধে সাহায্য করে। স্কার্বি বলতে চর্মরোগ, চর্মরোগে এবং রক্তটাকে পরিষ্কার করতেও সাহায্য করে লেবুর রসে। এছাড়া সংক্রমণের মতো সমস্যাও লেবু দূর করতে সাহায্য করে। সুতরাং আপনার আমার দেহের আর্দ্রতা রক্ষা করতে সাহায্য করে ভিটামিন সি চাহিদা পূরণে খাদ্য তালিকায় লেবু খেতে পারি এবং লেবু খোসা, লেবুর চামড়া চাপা চাপে খেতে হবে, তাতে হজমের সমস্যা, লিভার ফাংশন, পাকস্থলী কুষ্ঠকাণ্ড দূর হবে এবং যাদের মুখে রুচি কম, স্বাদ আসে না, তাদেরকে বলো প্রতিদিন খাবার তালিকায় লেবুর রস খান, সাথে লেবু সিল্কা বা শুকনা খেতে পারেন, তার মুখ রুচি ফিরে আসবে, হজম ভালো হবে, কিডনি পাথর গলিয়ে যাবে, কিডনি পাথর হইতে দিবে না লেবুর রসের গুণে। বন্ধুগণ, তো বন্ধুগণ, এখন থেকে আমার ভিডিও বার্তার মাধ্যমে সকল ভাই বন্ধুকে বলবো লেবু খাওয়ার পরামর্শ দিব। সকল খাদ্যে লেবু খান, বাচ্চাদেরকে খাওয়ান, ফুল ফ্যামিলিকে খাওয়ান ইনশাল্লাহ। তো বন্ধুগণ, আমাদের ভিডিও বার্তা ভালো লেগে থাকে অবিত আমাদের লাইক করে শেয়ার করবেন এবং অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ। তা যার নয় সকল সুস্থতা এবং দীর্ঘ কামনাকে বিদায় নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।